আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। অর্থাৎ ভিউয়ার্স, গতকাল যে পরীক্ষার ফলাফলটি হয়েছে, যদি আপনার ফলাফল আশানুরূপ না হয় অথবা অকৃতকার্য হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেই নিয়মাবলীটি আমরা এখন দেখে নিব। এই যে দেখুন, ফলাফল পুনর্নিরীক্ষণের সময়কাল 31/12/2021 থেকে 6/1/2022 তারিখ পর্যন্ত। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা যে ফলাফলের জন্য চ্যালেঞ্জ করবেন সেটি অবশ্যই টেলিটক মোবাইল নাম্বার থেকে করতে হবে। এবার দেখুন, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আরএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। এই ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 125 টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি এসএমএস এ একটি পিন নাম্বার প্রদান করা হবে। অতঃপর মেসেজ অপশনে গিয়ে আরএসসি লিখে স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে কন্ট্যাক্ট মোবাইল নম্বর, যে কোনো অপারেটর নম্বর। অর্থাৎ ভিউয়ার্স, আপনি টেলিটক মোবাইল থেকে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটি দিতে হবে সেটি আপনার যে কোনো অপারেটর নম্বর দিতে পারবেন, লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জন্য আবেদন করা যাবে, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের কোড আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি স্পেস ডিন, ভিউয়ার্স এখানে দিনাজপুর বোর্ডের কথা বলা হয়েছে, ওই জন্য দিনাজপুর বোর্ডের প্রথম তিন অক্ষর লেখা হয়েছে, স্পেস রোল নাম্বার স্পেস 136,137, ভিউয়ার্স এখানে পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের কোড নাম্বার দেওয়া হয়েছে, লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য 125 টাকা হারে ফি প্রযোজ্য হবে। ভিউয়ার্স এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখুন, ফার্স্ট স্টেপ আরএসসি স্পেস ডিন, এখানে দিনাজপুর বোর্ডে বলা হয়েছে, যদি ঢাকা বোর্ড হয় ডিএইচএ অথবা কুমিল্লা বোর্ড হলে সিওএম, এভাবে ভিউয়ার্স দিতে হবে। স্পেস রোল নাম্বার স্পেস বিষয়ের কোড, যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, অ্যান্ড স্যান্ড টু 16222। সেকেন্ড স্টেপ আরএসসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার, যে পিন নাম্বারটি মেসেজে পাঠানো হবে, প্রথম মেসেজ পাঠালে আপনাকে একটি পিন নাম্বার পাঠানো হবে, স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনি যে কোনো অপারেটর দিতে পারবেন, এবং সেন্ড করতে হবে 16222-এ। তো ভিউয়ার্স, এভাবে আপনারা ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ফলাফল পুনর্নিরীক্ষণ করতে পারবেন। আশা করি আপনারা যারা ফলাফল চ্যালেঞ্জ করতে চান তারা অবশ্যই 31/12/2021 অর্থাৎ আজ থেকে আগামী 6/1/2022 তারিখের মধ্যেই করতে হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।